গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো সকাল সকাল আমার স্নান পুজো সারা হয়ে গেছে, তো উইদাউট এনি ফার্দার ডিলে চলো আজকের ব্লগটা শুরু করি। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমি আগের ব্লগেও বলেছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে অলরেডি তিনটে ব্লগ চলে গেছে। তো ব্লগের সিকোয়েন্সটা হচ্ছে, আজ রবিবার, আজকে যে ব্লগটা আমরা করছি সেই ব্লগটা আমরা কাল সোমবার দুপুর 12টা নাগাদ আপলোড করব। এরকমভাবে সিকোয়েন্সে যাবে, মানে আজকের ব্লগটা কাল, কালকের ব্লগটা পরশু, এরকমভাবে ব্লগগুলো যাচ্ছে। তো তোমাদের জানিয়ে দিলাম, জানলে তোমাদের দেখতেও ভালো লাগবে। আমি তোমাদের না দেখিয়ে পারলাম না, কালকে আকাশের একরকম রূপ ছিল, আজকে আবার একরকম রূপ দেখো তোমরা। ওই যে ওখানে দুটো শালিক বসে আছে, এত সুন্দর বাইরে একটা মেঘলা ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এরকম দেখবে মেঘলা ওয়েদার করলে সমস্ত কাজে একটা এনার্জিও পাওয়া যায়, মনটাও ভালো থাকে। তো যাই হোক, আমি এখন একটু পড়তে বসেছি, পরে উঠে পর তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন আবার শুরু হয়ে গেছে বর্ষার বৃষ্টি। আজ অনেকদিন পর আমাদের বাড়িতে মেজোমাসি এসেছে, তো মেজোমাসি বাঁকুড়াতে এসেছিলো তোমার ডাক্তার দেখাতে, তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন ট্রেন লেট আছে, তো সেই জন্য আমাদের বাড়িতে দেখা করতে এসছে। তো তোমাদের মেজোমাসির সঙ্গে দেখা করাবো, তার আগে দেখে নিই মা কী রান্না করছে। মা চিকেন কষা বানাচ্ছে, তো প্রায় হয়ে এসছে রান্নাটা, আমি এই টাইমে এলাম ভাগ্যিস, তো বেশ ভালো গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছে দেখতে রান্নাটা। এই যে এটা মেজোমাসি আর এটা মা। তো মেজোমাসি আজকে বাঁকুড়াতে ডাক্তার দেখানো ছিল বলে এসছে, না হয়তো আসতো না, যাই হোক। তো ছোটোবেলাতে মাকে আর মেজোমাসিকে মানে একদম গুলিয়ে ফেলতাম, মা আর মেজোমাসি পুরো একই দেখতে ছিল, এখন মা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ছোটোবেলাতে বুঝতে পারতাম না কোনটা মা কোনটা মেজোমাসি। আর এই যে এখানে রাহুল এসছে, ও হয়তো ওই ছোটোর থেকে আসেনি কোনোদিন, এই আজকে হয়তো প্রথম এসছে আমাদের বাড়ি। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম। এই ক্লিপটা ও দুর্গাপুর থেকে বাঁকুড়া আসার সময় করেছে, সাথে একটা সুন্দর গানও গেয়েছে। তো তোমরা সবাই এই ক্লিপটা দেখো আর গানটাও শোনো। দুপুরে আর সেরকম ব্লগ করা হয়নি, মাসিদের ট্রেন ছিল 3:15, ওরা বেরোলো, তারপর আমরা লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন দেখছি ঠাকুমার বান্ধবী, মানে আমার ঠাকুমাই হয়, উনি এসছেন আমাকে, বুনুকে, ভাইকে কালকে ওনাদের বাড়িতে আমার আইবুড়ো ভাত খাওয়ার জন্য নিমন্ত্রণ করতে। তো উনি সকালবেলাতেও একবার এসেছিলেন, আবার এখনও এসছেন আরেকবার বলতে। এই ঠাকুমা, আমার ঠাকুমা, আরেকজন ঠাকুমা ছিলেন, মানে ভালো বর্ণিং। তো যাই হোক, কালকে যাবো ওনাদের বাড়িতে খেতে। ভালোই আছে চেহারা, ভালোই আছে চেহারা, ভালোই আছে। হ্যাঁ, ঠিক আছে, এই যে ঠাকুমা এসছে আইবুড়ো ভাতে নিমন্ত্রণ করতে, আর এই যে আমার ঠাকুমা। এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, ও আজকে মর্নিং শিফটে ডিউটি করে নিয়েছিল, আজকে রাত্রেবেলা ওর ভাই রিকুকে আজকে ও পৌঁছাতে যাবে দুর্গাপুর স্টেশনে, ও আজকে যাচ্ছে রাজস্থান, তো সেজন্য ও এখন বাড়ি এসছে। আর এই সন্ধ্যেবেলার টাইমটা আমরা দুজনে একটু বেরোলাম, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, রাত্রে কটায় ট্রেন? তো রাত্রি 1:10 ওর ট্রেন আছে আজমের শিয়ালদা, ও চলে যাবে জয়পুর, আবার হয়তো আমার বিয়ের 28, মানে বিয়ের আগেই চলে আসবে 28 তারিখ, আমার 3 তারিখে বিয়ে, ও যাবে আবার চলে আসবে 28 তারিখ। তো দেখা যাক কী হয়। দুর্গাপুর এখন কটা বাজে? 11টা বাজে, এখন পৌঁছতে মোটামুটি 12টা, ওকে ড্রপ করেই চলে আসবো আমি। ঠিক আছে, টাটা, বাই। এখন বাজে 12টা, রাত 12:15। তো এখন আমি এই জাস্ট ঢুকলাম দুর্গাপুর, তো ভাইয়ের ট্রেন আছে 1:15, তো দেখি একটু ওয়েট করি, তারপরে ওকে
চাপিয়ে দিয়ে পর বেরিয়ে যাব। বৃষ্টি হয়েছে দুর্গাপুর থেকে বিকেল টাইমে, প্রচুর রাস্তায় আজকে জ্যাম ছিল, আসতে একটু লেট হলো কারণ রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, প্রচুর মানে জল জমে প্রচুর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, গাড়ি চালাতে প্রচণ্ড প্রবলেম হলো আজ। তো দেখা যাক কী হয়। অনেক রাত হয়ে গেছে এখন, সো আমরা ব্লগটা এখানে এন্ড করব। তোমরা সবাই স্টার্টিং ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই, গুড নাইট।